কলামের দুই ডিরেকশনেই এই সল চেক করতে হবে। এভাবে ফর্মওয়ার্ক রেডি হয়ে গেলে পূর্বনির্মিত সিসি ব্লক এবং তার দিয়ে কলামের মূল স্টিল কেজকে শক্ত করে বাঁধা হয়, যাতে স্টিলের চতুর্দিকে ক্লিয়ার কভার সঠিকভাবে মেনটেন হয়। শাটার এবং রডের জালি সঠিক এবং সুদৃঢ়ভাবে স্থাপন করা হয়ে গেলে এরপর কলামটি ঢালাই করার প্রস্তুতি নেওয়া হয়। কলামের প্রথম অংশ ঢালাই করা হয়ে গেলে পরবর্তী অংশে একই প্রক্রিয়ায় ফর্মওয়ার্ক রেডি করা হয়। নিচের শাটার খুলে উপরে স্থাপন করলে ঢালাইকৃত কলামের টপ সারফেস থেকে মিনিমাম 1.5 ফুট নিচ থেকে শাটার লাগাতে হবে এবং কলামের চারদিকে অবশ্যই জুট টেপ বা ফোম লাগিয়ে নিতে হবে। এখানে উল্লেখ্য যে কলাম শাটারের সাইজ অথবা হাইট বেশি হলে ফর্মওয়ার্কে অ্যাডিশনাল ব্রেসিং এবং সাপোর্ট দিয়ে নিতে হবে। এখন আমরা দেখব কলামের ডিশাটারিং এবং কিউরিংয়ের সঠিক প্রসিডিওর কী হওয়া উচিত। কলাম ঢালাইয়ের কমপক্ষে 72 ঘন্টা পর এর শাটার খোলা যেতে পারে। আমাদের দেশে একটি কমন প্র্যাকটিস হল কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢালাইয়ের পরের দিনই কলামের শাটার খুলে ফেলা। কিন্তু বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ সিমেন্ট নির্মাতারাই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের পরিবর্তে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পোর্টল্যান্ড লাইমস্টোন সিমেন্ট উৎপাদন করছে। পিসিসি অথবা পিএলসিএর ক্ষেত্রে হার্ডেনিং রেট স্লো হওয়ার ফলে কংক্রিটের স্ট্রেংথ গেইন করতে অধিক সময়ের প্রয়োজন হয়। তাই পর্যাপ্ত সময়ের আগে শাটার খুললে কংক্রিটের ডিফর্মেশন হতে পারে বা কলামের কোণা ভেঙে যেতে পারে। যে কোনো শাটার খোলার পূর্বে ইঞ্জিনিয়ার কর্তৃক পরীক্ষা করে নেওয়া দরকার যে কংক্রিটটি ম্যাচিওর হয়েছে কি না। নির্দিষ্ট সময়ের পর সাবধানতার সাথে ধীরে ধীরে শাটার খোলা হয় যাতে কলামের কোনো ক্ষতি না হয়। খোলার পরই শাটারটি ধুয়ে মুছে পরিষ্কার করে পরবর্তী ব্যবহারের জন্য স্ট্যাক করে রাখতে হবে। শাটার খোলার পর কংক্রিটের যথাযথ কিউরিং করা অত্যন্ত জরুরি। আমরা জানি যে কংক্রিটের স্ট্রেংথ গেইন করার মূল প্রক্রিয়া হল হাইড্রেশন প্রসেস, যা সিমেন্ট ও পানির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। তাই প্রয়োজন মতো কিউরিং করা না হলে কংক্রিটের কাঙ্ক্ষিত স্ট্রেংথ পাওয়া যায় না। কিউরিংয়ের জন্য আমাদের দেশে সাধারণত চট দিয়ে কলামকে পেঁচিয়ে দেওয়া হয় এবং সেই চটকে ভেজা রাখার জন্য প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক বার পানি দেওয়া হয়। একটি ব্যাপার খেয়াল রাখতে হবে যে চট পরানো অবস্থায় যদি কিউরিং বন্ধ থাকে তবে চটটি শুকিয়ে গিয়ে কংক্রিটের ভেতরের পানি টেনে নিতে পারে, যা খুবই ক্ষতিকর। তাই চটকে সবসময় ভেজা রাখতে হবে। কলাম হলো একটি বিল্ডিংয়ের মূল কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যার ওপর বিল্ডিংয়ের স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি বহুলাংশে নির্ভর করে। যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রেই এর উপর অর্পিত সকল ভার্টিক্যাল এবং ল্যাটারাল লোড প্রধানত কলামই বহন করে। তাই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কলামের সঠিক গুণগত মান এনশিওর করা অতি গুরুত্বপূর্ণ। একটি আরসিসি কলামের রিইনফোর্সমেন্ট ফ্যাব্রিকেশন, ফর্মওয়ার্ক, কাস্টিং, ডিশাটারিং এবং কিউরিংয়ের প্রক্রিয়া এখানে দেখানো হলো। ফুটিং, বিম কিংবা স্ল্যাবের উপরে একটি কলাম রেডি করার পূর্বে তার নিচে স্বল্প উচ্চতার যে কলামটি ঢালাই করা হয় তাকে কিকার বলে। মূলত কলামের পজিশন, অ্যালাইনমেন্ট এবং ফর্মওয়ার্ক ঠিক রাখার জন্যই কিকার বানানো হয়। মনে রাখতে হবে যে কিকার হলো একটি বিল্ডিংয়ের মূল কলামেরই অবিচ্ছেদ্য একটি অংশ। তাই কিকারের কোয়ালিটি গুরুত্ব সহকারে মেনটেন করা অতীব জরুরি। এখানে একটি কিকারের ফ্যাব্রিকেশন, ফর্মওয়ার্ক এবং ঢালাইয়ের সঠিক প্রক্রিয়া দেখানো হচ্ছে। আমাদের দেশে সাধারণত কাঠের শাটারের সাহায্যে কিকার প্রস্তুত করা হয়, যার উচ্চতা থাকে 3 থেকে 4 ইঞ্চি। যদিও স্টিল শাটার ব্যবহার করে 6 থেকে 9 ইঞ্চি কিকার করলে তার স্ট্রাকচারাল কোয়ালিটির জন্য আরও ভালো হবে। এখানে স্টিল শাটারের সাহায্যে 9 ইঞ্চি উচ্চতার একটি কিকারের কনস্ট্রাকশন দেখানো হচ্ছে। শাটার লাগানোর পূর্বে প্রথমেই কলামের মূল রড,
টাই এবং ভিতর থেকে সকল ময়লা আবর্জনা এবং ফরেন পার্টিকলস স্টিল ব্রাশ এবং ফোর্সড ওয়াটার জেটের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে পরিষ্কারের পরে ঢালাইয়ের স্থানে যেন কোনো পানি জমে না থাকে। এখানে উল্লেখ্য যে কলামের পজিশন এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখার সুবিধার্থে পূর্ববর্তী ছাদ বা বিমের কাস্টিংয়ের পূর্বেই যদি কলামের মূল রডগুলোকে সঠিকভাবে ভার্টিক্যাল রেখে পর্যাপ্ত পরিমাণ টাই পরিয়ে নেওয়া যায় তাহলে কিকারের ক্লিয়ার কভার মেনটেন করা সহজ হবে। এরপর কিকারের শাটারটিকে পরিষ্কার করে শাটার অয়েল অথবা 2:1 রেশিওতে ডিজেল ও লুব্রিকেটিং অয়েলের মিশ্রণ দিয়ে মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে এই প্রলেপটি যেন বেশি পুরু না হয়, কারণ তাতে কংক্রিটের গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর শাটারের সাইডগুলোকে জুট টেপ বা ফোম লাগিয়ে লিকপ্রুফ করতে হবে। অতঃপর শাটারের সাইডগুলো যথাস্থানে স্থাপন করে গ্রিড লাইন বা পূর্ববর্তী কলামের রেফারেন্স নিয়ে সঠিকভাবে স্ক্রু দিয়ে লাগাতে হবে। মনে রাখতে হবে যে কিকারের পজিশন অ্যালাইনমেন্ট ক্লিয়ার কভার যেন অবশ্যই ডিজাইন মোতাবেক হয় এবং এর এক্সিস যেন ঘুরে না যায়। শাটার স্থাপন হয়ে গেলে প্রজেক্ট ইঞ্জিনিয়ার কর্তৃক চেক করতে হবে যে শাটারটি সুদৃঢ়ভাবে আছে কিনা এবং ক্লিয়ার কভার সঠিক আছে কিনা। সাধারণত শাটারের পজিশন এবং ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য জিআই তার এবং সিসি ব্লক ব্যবহৃত হয়। শাটার প্রস্তুত হয়ে গেলে ঢালাইয়ের পূর্বে এনশিওর করা উচিত যে শাটারে যেন কোনো গ্যাপ না থাকে যা দিয়ে সিমেন্ট পানি বেরিয়ে যেতে পারে। এখন আমরা দেখব কিভাবে কিকারের কংক্রিট মিক্স করা উচিত। আগেই বলা হয়েছে যে কিকার হচ্ছে কলামেরই একটি অংশ, তাই এর কংক্রিটের কোয়ালিটি কলামের ডিজাইন স্ট্রেংথ অনুযায়ী হওয়াটা বাঞ্ছনীয়। কংক্রিটের যথাযথ স্ট্রেংথ আনার জন্য মিক্স ডিজাইনের সাহায্যে কী পদ্ধতিতে কংক্রিট মিক্সিং করা উচিত তা বিস্তারিতভাবে কংক্রিট মিক্সিং আইটেমে দেখানো হয়েছে। এখানে উল্লেখ্য যে আমাদের দেশে প্রায়শই কিকার ঢালাইয়ের কাজ যথেষ্ট গুরুত্ব সহকারে করা হয় না, যেমন খোলা ব্যাগের সিমেন্ট ব্যবহার করা হয় বা হ্যান্ড মিক্সিং করা হয়, যা কখনোই উচিত নয়। কিকারের কংক্রিটের জন্য অ্যাগ্রিগেট কোয়ালিটি, সিমেন্ট কোয়ালিটি, ওয়াটার সিমেন্ট রেশিও এবং মিক্স প্রপোর্শন অবশ্যই কলামের অনুরূপ হওয়া উচিত। এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই সিমেন্ট পানি গুলিয়ে কনস্ট্রাকশন জয়েন্টে গ্রাউটিং দেওয়া হয়, কিন্তু ঢালাইয়ের পূর্বে পূর্ববর্তী কংক্রিট সারফেস ভালোমতো চিপিং করে পানি দিয়ে পরিষ্কার করে নিলে গ্রাউটিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গ্রাউটিংয়ের যথেচ্ছ ব্যবহার জয়েন্টের জন্য ক্ষতিকর হতে পারে। যে কোনো ধরনের ঢালাইয়ের ক্ষেত্রে কংক্রিট প্লেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যা কিকারের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে দেখা যাচ্ছে যে ট্রাওয়েল বা কন্নির সাহায্যে ওয়েট কংক্রিট কিকারে প্লেস করা হচ্ছে। খেয়াল রাখতে হবে যে কলামের রডের গ্যাপ দিয়ে কংক্রিট যেন সঠিকভাবে কলামের ভিতরের অংশে প্রবেশ করানো হয়। কংক্রিটের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির জন্য সঠিকভাবে কম্প্যাকশন করা আবশ্যক, তাই কংক্রিট ঢালার সঙ্গে সঙ্গে ভাইব্রেটরের সাহায্যে সঠিকভাবে যথাযথ কম্প্যাকশন করতে হবে। পোকার ভাইব্রেটরের সঠিক ব্যবহার পদ্ধতি কম্প্যাকশন ফুটেজে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। টিকারের হাইট 9 ইঞ্চি বিধায় এখানে খুব সহজেই পোকার ভাইব্রেটরের সাহায্যে কম্প্যাকশন করা যাচ্ছে। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই 3-4 ইঞ্চি উচ্চতার কিকার বানানো হয়, যেখানে পোকার ভাইব্রেটর ব্যবহৃত হয় না, ফলে কংক্রিটের মান ভালো পাওয়া যায় না। একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে ঢালাইয়ের টপ সারফেস যেন এর নিচের টাই থেকে কমপক্ষে 2 ইঞ্চি উপরে থাকে, নতুবা এতে ক্র্যাক ফর্ম করতে পারে। প্রপার প্লেসমেন্ট এবং কম্প্যাকশনের মাধ্যমে এনশিওর করা উচিত যে কংক্রিটে যেন কোনো ভয়েড, পোর বা হানিকম না থাকে। সাইড সারফেস যথাসম্ভব স্মুথ করা উচিত এবং উপরের সারফেস পরবর্তী বন্ডিংয়ের জন্য রাফ রাখা উচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের দেশে অনেক ক্ষেত্রে ইট দিয়ে চাবি রাখা হয়, যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়, কিন্তু এ কাজটির ফলে গ্রিন কংক্রিটে ডিফরমেশন ও ক্র্যাক হতে পারে,
এবং পরবর্তীতে চাবির স্থানে ময়লা পানি জমে থাকতে পারে। তাই এ ধরনের কি বা চাবি না দিয়ে সম্পূর্ণ সারফেসটি রাফ রাখাই ভালো। টিকার ঢালাই সম্পন্ন হওয়ার পর কমপক্ষে 72 ঘন্টা পর্যন্ত শাটার রাখা প্রয়োজন এবং এ সময়টায় যথাযথ কিউরিং অবশ্যই করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঢালাইয়ের পরের দিনই শাটার খুলে ফেলা হয়, যা কংক্রিটের জন্য খুবই ক্ষতিকর। আমাদের দেশে ইদানিং পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের প্রচলন শুরু হয়েছে, যা ওপিসির তুলনায় ধীরে স্ট্রেংথ গেইন করে। তাই এক্ষেত্রে বেশি দিন পর্যন্ত ফর্মওয়ার্ক রাখা এবং কিউরিং করা উচিত। 72 ঘন্টা পর কিকার খোলার আগে দেখে নেওয়া উচিত যে কিকারের কংক্রিট ম্যাচিওর হয়েছে কি না, এবং খোলার সময় সতর্ক থাকা উচিত যেন কিকারের কোণা ভেঙে না যায়। পরিশেষে সাবধানতা অবলম্বন করে শাটার খোলার পর কলামের পরবর্তী অংশ প্রস্তুত করা যেতে পারে। কিকারের স্ট্রাকচারাল গুরুত্ব বিবেচনা করে কিকার প্রস্তুত এবং ঢালাইয়ের পুরো কাজটি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে হওয়া উচিত। এখন আমরা দেখব কলামের মূল স্টিল কিভাবে ল্যাপিংয়ের মাধ্যমে বাঁধা হয়। প্রথমেই ডিজাইন দেখে প্রয়োজনীয় সংখ্যক সঠিক ডায়ামিটারের রড মাপ অনুযায়ী কেটে সোজা করে নেওয়া হয়। কলামের পূর্ববর্তী রডগুলোর সাথে ওয়েল্ডিং অথবা জিআই তার দ্বারা নতুন রডগুলোকে একটি নির্দিষ্ট লেন্থ জুড়ে ওভারল্যাপ করে বাঁধার প্রক্রিয়াকে ল্যাপিং বলে। ওভারল্যাপিংয়ের লেন্থ এর পরিমাণ ডেভেলপমেন্ট লেন্থের ওপর নির্ভরশীল। এখানে উল্লেখ্য যে আমাদের দেশে প্রচলিত একটি ধারণা আছে যে কলামের মূল রডে সাধারণত কম্প্রেশন কাজ করে, কিন্তু এ কথাটি ঠিক নয়। এখানে একটি ফ্রেম স্ট্রাকচারের মডেল দেখা যাচ্ছে। উইন্ড এবং আর্থকুইকের ফলে সৃষ্ট ল্যাটারাল লোডের কারণে কলামগুলোতে এরকম ডিফ্লেকশন হয় এবং কলামগুলোতে মোমেন্ট ডেভেলপ করে। তাই সবগুলো কলামের ল্যাপিং টেনশনের কোড অনুযায়ী দেওয়া উচিত। রডের ল্যাপ লেন্থের জন্য ACI BNBC কোডের ভিত্তিতে ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে। কোডে বলা আছে যে একটি বিল্ডিংয়ের একই স্থানে যদি একটি কলামের সবগুলো রড ল্যাপিং দেওয়া হয়, সেক্ষেত্রে ডিজাইন ল্যাপ লেন্থের প্রায় 1.5 গুণ পর্যন্ত ল্যাপ লেন্থ দেওয়া উচিত। স্বাভাবিকভাবেই তার ফলে অতিরিক্ত স্টিল প্রয়োজন হবে, যা আন ইকোনমিক। অন্যদিকে এক ফ্লোরে 50% রড এবং অপর ফ্লোরে বাকি 50% রড ল্যাপিং দিলে তা ইকোনমিক হয়। তাই লম্বা করে রড কাটলে কনস্ট্রাকশন কস্ট সেভ হতে পারে। তবে কম ডায়ামিটারের রড বেশি লম্বা করে ল্যাপিং দেওয়া যায় না বলে অনেক সময় একই ফ্লোরে দুটি স্থানে 50% করে ল্যাপিং দেওয়া যেতে পারে। একটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিম কলাম জয়েন্টে কখনোই ল্যাপিং দেওয়া ঠিক নয়। তাই বিল্ডিং কনস্ট্রাকশনের একদম শুরু থেকেই রড কার্টেলমেন্ট চার্ট করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে কলামের রড একটি স্টিল স্ক্যাফোল্ডিং বা কাঠের মাচার উপর দাঁড়িয়ে সাবধানতার সাথে কলামে প্রবেশ করানো হচ্ছে। এখানে মনে রাখতে হবে যে কলামের রিইনফোর্সমেন্টের সকল কাজ ডিজাইন ও কোড অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়। এ ব্যাপারে উপস্থিত ইঞ্জিনিয়ারের সচেতন থাকা উচিত এবং শ্রমিকদের সেফটি এনশিওর করা উচিত। এভাবে মূল রডগুলো পরানো হয়ে গেলে সতর্কতার সাথে সঠিক স্থানে নতুন রডগুলোকে পূর্বের রডের সাথে জিআই তার দিয়ে শক্ত করে বাঁধা হয়। এখানে উল্লেখ্য যে কলামের রড বাঁধার আগে সেগুলোকে ভালোমতো পরিষ্কার করে নিতে হবে। ল্যাপিংয়ের স্থানে টাই ঘন করে দেওয়া উচিত এবং রডগুলো ভালোমতো প্রতিটি টাইয়ের সাথে বাঁধা উচিত। এভাবে রডগুলোকে সঠিকভাবে ভার্টিক্যাল রেখে এবং টাইগুলোকে প্রপার স্পেসিং অনুযায়ী বাঁধা হয়ে গেলে কলামের ফর্মওয়ার্ক প্রস্তুত করা হয়। এখন আমরা দেখব কিভাবে একটি কলামে কংক্রিট প্লেস এবং কম্প্যাকশন করা হয়। আমাদের দেশে সাধারণত তাগার বা কড়াইয়ের সাহায্যে কংক্রিট ঢালা হয়। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য পাম্প করেও কংক্রিট প্লেস করা হয়।
কলামের ক্ষেত্রে কংক্রিট ঢালার সময় খেয়াল রাখতে হবে যে কংক্রিট যেন বাইরে পড়ে অপচয় না হয়। একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে 5 ফিট উচ্চতার বেশি থেকে কংক্রিট ঢালা উচিত নয়, কারণ তাতে সেগ্রিগেশন হতে পারে, ফলে কলামে ভয়েড বা হানিকম থেকে যায়। তাই ট্র্যাডিশনাল প্রক্রিয়ায় কংক্রিট প্লেস করলে 10 ফিট উচ্চতার একটি কলাম 2 ধাপে ঢালাই করা উচিত। একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে কলামের উপরের অংশ ঢালাই করার সময় শাটারের গায়ে এভাবে মই ঠেকিয়ে কংক্রিট ফেলা মোটেই উচিত নয়, এতে করে শাটারটি নড়ে যেতে পারে। তাই উপরের অংশে কংক্রিট প্লেস করার সময় মাচা ব্যবহার করা উচিত। ঢালাইয়ের সময় 12 ইঞ্চি লেয়ারে কংক্রিট প্লেস করা হয় এবং পোকার ভাইব্রেটরের সাহায্যে তা কম্প্যাকশন করা হয়। মনে রাখতে হবে যে কংক্রিটের ভালো কম্প্যাকশনের জন্য ভাইব্রেটরের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোকার ভাইব্রেটর ব্যবহারের সঠিক নিয়মগুলো হল, ভাইব্রেটরের নজল খাড়াভাবে কংক্রিটে দ্রুত প্রবেশ করাতে হবে এবং অল্প কিছুক্ষণ ধরে রেখে তা ধীরে ধীরে বের করতে হবে। একই স্থানে বেশিক্ষণ ভাইব্রেটর ধরে রাখলে সেগ্রিগেশন হতে পারে, যা কংক্রিটের জন্য ক্ষতিকর। ভাইব্রেটরের নজল দ্রুত তুলে নিলে কংক্রিটের ভেতরে ভয়েড থেকে যেতে পারে। নতুন লেয়ারের কংক্রিট ঢালার পরে ভাইব্রেটরের নজলটি পুরনো লেয়ারে মিনিমাম 4 ইঞ্চি পর্যন্ত ঢুকাতে হবে। কলামের রডের গ্যাপ দিয়ে ভাইব্রেটরের নজলটি ঢুকিয়ে কলামের ভিতরের অংশে কংক্রিট ভালোভাবে কম্প্যাকশন করতে হবে। এভাবে পর্যায়ক্রমে কংক্রিট ঢেলে এবং কম্প্যাকশন করে ঢালাই কার্য চালানো হয়। আমাদের দেশে অনেক ক্ষেত্রে কলামের শাটারের ওপর এভাবে দাঁড়িয়ে কলামের ভাইব্রেশন করা হয়, যা মোটেই উচিত নয়। ভাইব্রেশন করার জন্য অবশ্যই আলাদা মাচা ব্যবহার করতে হবে। কংক্রিট প্লেসমেন্টের সময় খেয়াল রাখা উচিত যে রড এবং শাটারগুলো যেন নড়ে না যায় এবং শাটারের গ্যাপ দিয়ে যেন সিমেন্ট পানি বেরিয়ে না আসে। এরকম ঘটলে ঢালাই সাময়িকভাবে বন্ধ রেখে ভালোভাবে শাটারটি অ্যাডিশনাল সাপোর্ট দিয়ে নিতে হবে। লিকেজের ক্ষেত্রে গ্যাপগুলোকে কাগজ, পলিথিন বা রুববান শীট দিয়ে বন্ধ করে নিতে হবে এবং তারপর ঢালাই কন্টিনিউ করতে হবে। আমাদের দেশে ঢালাইয়ের সময় আরেকটি জরুরি ব্যাপার মাথায় রাখা উচিত, যা হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে ঢালাই কার্য অবশ্যই বন্ধ রাখা উচিত এবং সদ্য মিক্স করা এবং প্লেস করা কংক্রিট পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখা উচিত। বৃষ্টি শেষে আবার কাস্টিং শুরু করা যেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, বেশিক্ষণ ঢালাই বন্ধ রাখলে পূর্বে মিশ্রিত কংক্রিট জমে যেতে পারে, সেক্ষেত্রে তা আর ব্যবহার করা যাবে না। আরেকটি জিনিস মনে রাখা উচিত, তা হল ঢালাইয়ের সময় বাইরে পড়ে যাওয়া কংক্রিট যেন ব্যবহার করা না হয়, কারণ তাতে কংক্রিটের সঙ্গে ধুলা, ময়লা বা মাটি মিক্স হয়ে যেতে পারে, যা কংক্রিটের গুণগত মান নষ্ট করে। এভাবে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ঢালাই করা হয়ে গেলে কলামের উপরের সারফেসটিকে রাফ রেখে ঢালাই শেষ করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমাদের দেশে অনেক ক্ষেত্রে ইট দিয়ে চাবি রাখা হয়, যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এ কাজটির ফলে গ্রিন কংক্রিটে ডিফরমেশন এবং ক্র্যাক হতে পারে এবং পরবর্তীতে চাবির স্থানে ময়লা পানি জমে থাকতে পারে। তাই এ ধরনের কি বা চাবি না দিয়ে সম্পূর্ণ সারফেসটিকে রাফ রাখাই ভালো। ঢালাই কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই কলামের রডের গায়ে লেগে থাকা কংক্রিটগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে, অন্যথায় রডের গায়ে কংক্রিট জমাট বেঁধে লেগে থাকবে, যা পরবর্তীতে কংক্রিটের সাথে রডের বন্ডিংয়ে বাধার সৃষ্টি করবে। এখন আমরা দেখব একটি রেক্ট্যাঙ্গুলার কলামের টাই কীভাবে প্রস্তুত করা হয়। টাই বানানোর জন্য প্রথমে সঠিক ডায়ামিটারের রড সোজা করে নেওয়া হয়। এখানে উল্লেখ্য যে টাইয়ের রড কখনোই 10 মিলিমিটারের কম হওয়া উচিত নয়। তারপর ডিজাইনের মাপ অনুযায়ী রডগুলো কেটে যোগানে রেখে অত্যন্ত সাবধানতার সাথে বাঁকানো হয়। টাইয়ের স্পেসিফিকেশন এবং স্পেসিংয়ের জন্য ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বিএনবিসি, এসিআই, এএসটিএম কোড ফলো করতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশ বর্তমানে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ কারণে টাইয়ের ক্ষেত্রে কিছু ডিটেইলিং করা অত্যন্ত জরুরি। যেমন টাইয়ের হুক 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো এবং টাইয়ের মাথা 6 ডিবি পর্যন্ত বর্ধিত করা, যা 10 মিলিমিটার রডের ক্ষেত্রে 3 ইঞ্চি হয়। মাঝের টাইয়ের ক্ষেত্রেও আর্থকুইক ডিটেইলিং অবশ্যই করতে হবে। টাইগুলো বানানো হয়ে গেলে সেগুলো ব্যবহারের পূর্বে ইঞ্জিনিয়ার কর্তৃক পরীক্ষা করে নেওয়া উচিত এবং ডায়াগোনাল চেক করা উচিত। টাই পরানোর পূর্বে কলমের মূল রডগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর ডিজাইন দেখে টাইয়ের স্পেসিং অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক টাই কলমের মূল রডের ভিতর পরানো হয়। এই কাজটিতে নির্মাণ শ্রমিকদের সেফটি অবশ্যই এনশিওর করা প্রয়োজন। এ সময় টাইয়ের হুকগুলোকে পর্যায়ক্রমে ঘুরিয়ে পরানো উচিত। টাইগুলো পরানো হয়ে গেলে সেগুলো ডিজাইন অনুযায়ী জায়গা মতো কলমের মূল রডের সাথে 24 নম্বর জিআই তার দ্বারা শক্ত করে বাঁধা হয়। খেয়াল রাখতে হবে যে টাইগুলো বাঁধার পরে যেন সরে না যায়, হরিজন্টাল অবস্থানে থাকে এবং মূল রডের সাথে টাইয়ের যেন কোনো গ্যাপ না থাকে। আর্থকুইক ডিটেইলিংয়ের অংশ হিসেবে বিম কলাম জয়েন্টেও টাইগুলোকে কন্টিনিউ করতে হবে। এ ব্যাপারটি বিস্তারিতভাবে বিমের রড প্লেসমেন্ট ফুটেজে দেখানো হয়েছে। বিম কলাম জয়েন্টে এবং ল্যাপিংয়ের স্থানে টাই ঘন করে দেওয়া উচিত। টাই ফ্যাব্রিকেশন এবং প্লেসমেন্টের পুরো কাজটি অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ ও তত্ত্বাবধানে করা উচিত। কংক্রিটের যথাযথ স্ট্রেংথ পাওয়ার জন্য কংক্রিট মিক্সিং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কংক্রিটের জন্য ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল মানসম্মত হলেও শুধুমাত্র মিক্সিংয়ের কারণে কংক্রিট স্ট্রেংথ কমে যেতে পারে। তাই কংক্রিট মিক্সিং এর কাজটি অবশ্যই অভিজ্ঞ প্রকৌশলীর তত্ত্বাবধানে গুরুত্ব সহকারে করা উচিত। কংক্রিটের মূল উপাদানগুলো হল সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং পানি। এছাড়াও প্রয়োজন অনুযায়ী অ্যাডমিক্সচার ব্যবহৃত হয়। ম্যাটেরিয়ালের বিভিন্ন গুণগত দিকগুলো এবং এদের কমন টেস্টগুলো ম্যাটেরিয়াল ফুটেজে দেখানো হয়েছে। আমাদের দেশে প্রচলিত প্রথা হচ্ছে কংক্রিটের বিভিন্ন উপাদান ভলিউম বেসিসে মিক্স করা, কিন্তু ভালো মানের কংক্রিট পেতে হলে সঠিক মিক্স ডিজাইনের মাধ্যমে ম্যাটেরিয়াল প্রপোর্শন নির্ণয় করে তা ওয়েট বেসিসে মিক্স করা উচিত। এখানে একটি মিক্স ডিজাইনের রেজাল্ট দেখা যাচ্ছে। এই মিক্স ডিজাইনটি সাইটে ব্যবহৃত বালি, পাথর এবং সিমেন্টের সাহায্যে প্রয়োজনীয় স্ট্রেংথের জন্য করা হয়েছে। মিক্স ডিজাইনের রেজাল্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইন কংক্রিটের জন্য কোনো উপাদান কী পরিমাণে মিক্স করতে হবে। এই ডিজাইন অনুযায়ী প্রতি ব্যাগ সিমেন্টের জন্য যত কেজি করে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং পানি লাগবে তা সঠিকভাবে পরিমাপ করে ফেরা ডিজাইন করা হয়েছে। এখানে উল্লেখ্য যে আমাদের দেশে বেশিরভাগ সাইটে তাগার বা টুকরির সাহায্যে বালি ও পাথর মিক্স করা হয়, কিন্তু এতে মিক্স প্রপোর্শন কখনোই ঠিক হয় না। তাই পূর্বনির্ধারিত সঠিক মাপের ফেরা ব্যবহার করা অত্যন্ত জরুরি। সাইটে ফেরা ব্যবহারের মূল প্রতিবন্ধকতা হল স্টিল ফেরা ভারী, তাই শ্রমিকরা তা ব্যবহার করতে চায় না। একথা বিবেচনা করে অ্যালুমিনিয়াম অথবা পিভিসি এর ফেরা বানানো যেতে পারে, যা এগ্রিগেটের সঠিক পরিমাণও এনশিওর করবে এবং ওজনেও হালকা হবে। এখানে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের ফেরা দিয়ে খুব সহজেই সঠিক ওজনের এগ্রিগেট মিক্স করা যায়। তবে প্রতিটি সাইটে ফেরা ব্যবহারের পূর্বেই উক্ত সাইটের মিক্স ডিজাইন অনুযায়ী কী পরিমাণ এগ্রিগেট লাগবে
তা পরিমাপ করে ফেরাকে ক্যালিব্রেট করে নিতে হবে। ফিল্ডে আমাদের কংক্রিটের স্ট্রেংথ পাওয়ার জন্য আপনার মিক্স, কংক্রিটের মিক্সটা খুব ইম্পর্টেন্ট। তা আমাদের দেশে সাধারণত যেটা হয় যে ছোটোখাটো কনস্ট্রাকশন বা পাঁচতলা ছয়তলা কনস্ট্রাকশনের জন্য যদি আমরা রেডিমিক্স কংক্রিট না নিতে পারি তাহলে ভলিউম বেসিসে খুব বেশি মিক্স হয়। রেডিমিক্স কংক্রিট ইউজ করতে পারলে আমরা ওয়েট বেসিসে মিক্সটা করতে পারি, তাতে কোয়ালিটি কন্ট্রোল খুব ভালো হয়, আমাদের যে স্ট্রেংথ স্লাম্প এটা আমরা ভালো পাই। কিন্তু ভলিউম বেসিসে মিক্সের একটা প্রবলেম হচ্ছে যে আমরা সেই পুরনো ধারায় এক দেড় তিন এক দুই চার এক তিন ছয় মিক্স করছি এবং একটা পানির অ্যামাউন্ট বলে দিচ্ছি, যে ফিল্ডে এটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে আমি আসলে কত স্ট্রেংথের জন্য কত কংক্রিট পাবো, এটা অনেক সময় আমাদের জানা থাকে না। আর আজকের দিনে যে প্রবলেমটা আরও অ্যারাইজ করছে যে যেটা হচ্ছে যে আমরা ওপিসি এখন আর খুব একটা পাচ্ছি না, যেটা এখন এখনকার স্ট্যান্ডার্ডে বিডিএস 197 সেম ওয়ান সিইএম ওয়ান এটা এখন বাজারে খুবই কম পাওয়া যায়। অন্য যে সিমেন্টগুলো পাওয়া যায় সেগুলো মেইনলি পিসিসি ফ্লাই অ্যাশ এবং স্ল্যাগ মিশানো থাকে এবং কোনো কোনোটাতে লাইম মিশানো থাকে। তো সেই কংক্রিটগুলোতে যদি আমরা এক দেড় তিন বা এক দুই চার সেই আগের পদ্ধতিতেই মিক্স করি তাহলে আমাদের যে প্রচলিত ধারণা আছে যে এক দুই চারে মিশালে এই এই পরিমাণ পানি দিলে আমি এই স্ট্রেংথটা পাবো সেটা অনেক সময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করার চেষ্টা করছি যে আমরা ভলিউম বেসিসে মিক্সটাই রাখবো, কারণ ফিল্ডে ওয়েট বেসিসে মিক্স করা খুব ডিফিকাল্ট, প্রতিবার ওজন করাটা আমাদের জন্য অত সহজ ব্যাপার না। কিন্তু আমরা যেটা করব এখানে আমরা মিক্স ডিজাইনটা করব, মিক্স ডিজাইনটা করে সেই মিক্সটাকেই আমরা ইকুইভ্যালেন্ট একটা ভলিউমে আমরা ট্রান্সফার করে তারপর সেটা মিক্স করব, সেই চেষ্টাটা আমাদের থাকবে। সো মিক্স ডিজাইন আমরা করে নেব। ধরা যাক আমরা এক এক ব্যাগ সিমেন্টের জন্য 50 কেজি ব্যাগের জন্য একটা মিক্স ডিজাইন করে নিলাম, যেখানে হয়তো আমাদের 70 কেজি বা 80 কেজি বালু লাগবে, 120 কেজি হয়তো খোয়া লাগবে বা অ্যাগ্রিগেট লাগবে, এবং যদি আমরা 0.45 ওয়াটার সিমেন্ট রেশিও ধরি যে স্লাম্প দেড় থেকে 2 ইঞ্চি সেখানে আমাদের পানি হয়তো 22 লিটারের মতো পানি লাগবে। তা সেটার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড একটা ফেরা তৈরি করে নেব, এবং সেটা আমরা একটু আগে দেখলাম যে আমরা ফেরা একটা তৈরি করেছি আপনাদেরকে দেখালাম। এবং যদি আপনারা খেয়াল করেন যে ওই ফেরাটা যদি আমরা প্রতিটা কনস্ট্রাকশনের শুরুতে একদম শুরুতে যদি একটা বানিয়ে নেই এবং তারপর আমরা সেটাতে ওজন করে নিই যে আমার এটাতে কম্প্যাকশন ছাড়া যদি আমি বালি ভরি তাহলে কতটুকু বালি ভরবে, আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে কম্প্যাকশন ছাড়া বালি আপনার 14 কেজির মতো ভরল। কম্প্যাকশন ছাড়া যদি আমরা স্যান্ড খোয়া যেটা 20 মিলিমিটার ডাউনগ্রেড সেটা যদি ভরি তাহলে দেখা যাবে যে আমাদের 17 কেজির মতো ভরল। তারপর যদি আমরা ছোটো অ্যাগ্রিগেট যেটা এখানে মনে হয় 8 মিলিমিটার 12 মিলিমিটার ডাউনগ্রেড যেটা আমরা দেখালাম সেটা যদি আমরা ভরি তাহলে আমাদের 15 কেজির মতো আসলো। তো এটা যদি আমরা প্রথমে জেনে নিই এবং আপনারা দেখবেন যে আমরা রিপিট করলাম এই কাজটা, এবং রিপিট করার পরও আমরা দেখলাম যে খুব একটা আপনার কিন্তু ওয়েট ভেরিয়েশন আসছে না। সো আমরা যে ফিল্ডে যে ফেরাতে মিশাতাম সেই ফেরাটারই একটা মডিফাইড ভার্সন আমরা তৈরি করে নিলাম আর কি, যে এই ফেরাটা যদি আমরা একদম সমান করে দেই তাহলে কী পরিমাণ আমার ম্যাটেরিয়াল আমার মিক্সে যাচ্ছে সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। সো ধরে নেন আমাদের এখানে 70 কেজির মতো অ্যাগ্রিগেট স্যান্ড লাগবে, তাহলে 15 কেজির যদি আমার 14 কেজির যদি আমার এই ফেরাটা স্যান্ড নিতে পারে তাহলে 5 বার যদি এই ফেরাতে আমি স্যান্ড দিই তাহলে আমার একটা ব্যাগ সিমেন্টের জন্য এটা হয়ে যাবে। আর আমার যদি আবার 120 কেজি যদি আমার খোয়া হয় স্টোন অ্যাগ্রিগেট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার কী পরিমাণ দিতে হবে, এখানে 6 বার বা 7 বার বা 7-এর একটু বেশি কম দিতে হবে, সেটা দিয়ে আমরা যদি মিশিয়ে ফেলি তাহলে আসলে কিন্তু আমাদের ওয়েট বেসিসেই মিক্সটা হয়ে গেল। আর পানির ক্ষেত্রে আমরা যদি ফিক্সড করে দিই বালতির মধ্যে একটা দাগ দিয়ে যে এর বেশি পানি মিশানো যাবে না, তাহলে প্রতি ব্যাগ বা প্রতি 2 ব্যাগ সিমেন্টের জন্য কতবার আমার এই ফেরাটা অ্যালুমিনিয়াম ফেরাটা যেটা আমরা বানাচ্ছি সেটা দিতে হবে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এবং ফিল্ডের যারা মিক্স করছেন তাদের কোনোবারই আর ওয়েট করা লাগবে না, একবারই শুধুমাত্র প্রথম যখন সে অ্যাগ্রিগেট আনবে বা স্যান্ডটা আনবে সেটা একবার মেপে নিলেই সে সেই মিক্সটা তারা করে ফেলতে পারবে। এবং এতে যে সুবিধাটা হবে যে সে যে স্ট্রেংথটা চাচ্ছিল আমার মনে হয় সে খুব সহজেই সেই স্ট্রেংথটা অ্যাচিভ করতে পারবে। তা না হলে ফিল্ডে যে প্রবলেম হয় ইচ্ছা মতো পানি দেওয়া বা ফেরায় একবার একটা উঁচু করে দেওয়া কম করে দেওয়া বেশি করে দেওয়া এই জিনিসটা যে আমাদের মিক্সে যে কোয়ালিটি কন্ট্রোল থাকে না সেটা হবে। এখানে হয়তো অনেকের মনে হতে পারে যে
প্রচলিত যে ফেরাগুলো আমরা বানাচ্ছি এখন অ্যালুমিনিয়াম ফেরা বানাতে আমাদের কস্ট বেশি হবে কি না। আমার কাছে মনে হয় যে টোটাল একটা বিল্ডিংয়ের যে কস্ট এবং তার যে কোয়ালিটি সেটা যদি আমরা ইনশিওর করতে চাই, সেক্ষেত্রে ফেরার অ্যালুমিনিয়াম যে ফেরাটা আমরা বানাচ্ছি ইকুইভ্যালেন্ট ওয়েট বেসিসের ভলিউম বেসিসের রিপ্লেসমেন্ট করার জন্য, সেটাতে কস্ট খুব একটা বেশি হবে না। আমরা যে ফেরাটা বানালাম সেটাতে কস্ট পড়েছে আমাদের অ্যারাউন্ড 1000-এর কিছু বেশি বা 1200-1300 টাকার মতো খরচ পড়েছে। সো টোটাল বিল্ডিংয়ের কস্ট যদি আপনারা চিন্তা করেন সেক্ষেত্রে এটা খুবই নগণ্য, কিন্তু যে বেনিফিটটা আপনারা পাবেন সেটা খুবই ইনর্মাস। আপনি একটা মিক্স ডিজাইনের ফলে আপনার যে স্ট্রেংথ আসার কথা ছিল, যে কংক্রিটের যে ডিউরেবিলিটি আসার কথা ছিল কম্প্যাকশনের কারণে, সেটা খুব সহজে আপনারা অ্যাচিভ করতে পারবেন। কারণ এখানে আপনি আগে থেকেই স্লাম্প যে ডিজাইন করবেন সেই স্লাম্পটাই ফিল্ডে পেয়ে যাওয়ার কথা। অনেক ক্ষেত্রে আমাদের লেবাররা যে এক্সট্রা পানি মিশিয়ে যে স্লাম্প করার চেষ্টা করে বা কম্প্যাকশন করার চেষ্টা করে, সেক্ষেত্রে অনেকটা এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন। সো আমার সাজেশন হবে এটা একটু চেষ্টা করে দেখতে যে কত আপনি লাভবান হন, এবং আমার মনে হয় অনেক লাভবান আপনি হতে পারবেন, কস্টটা খুব একটা আমার প্রবলেম হবে না বলে মনে হয়। শুরু করার আগে কর্তব্যরত ইঞ্জিনিয়ারের করণীয় কাজগুলো হলো মিক্সিংয়ের জন্য ব্যবহৃত ফেরা পরিষ্কার আছে কি না, পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি আছে কি না, পর্যাপ্ত পরিমাণে ভালো মানের সিমেন্ট আছে কি না, এবং পর্যাপ্ত পরিমাণে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট পরিষ্কার ময়লামুক্ত এবং ভেজানো আছে কি না, মিক্স ডিজাইনের ওয়াটার সিমেন্ট রেশিও অনুযায়ী সঠিক মাপের বালতি আছে কি না, কংক্রিট টেস্টের জন্য স্লাম্প টেস্ট এবং সিলিন্ডার টেস্ট অ্যাপারেটাস আছে কি না, কংক্রিট মিক্স করে ফেলার জন্য পরিষ্কার শক্ত প্ল্যাটফর্ম আছে কি না, কংক্রিট মিক্সিংয়ের সময় বিভিন্ন উপাদানের সঠিক প্রপোর্শন মেনটেন করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে ব্যাচিং শিট পূরণ করতে হবে, যেখানে প্রতি ব্যাগ সিমেন্টের সাথে প্রয়োজনীয় বালি ও পাথর বহনকারী ফেরার সংখ্যা টালির মাধ্যমে হিসেব করা হয়। মিক্সিংয়ের শুরু থেকে ব্যাচের হিসাব সঠিকভাবে রাখা খুবই গুরুত্বপূর্ণ। মিক্সিং মেশিন চালু করে প্রথমেই তা ভালো মতো ধুয়ে নিতে হবে এবং এরপর একে একে বালু সিমেন্ট ও পানি সঠিক পরিমাণে দিতে হবে। ফেরায় এগ্রিগেট নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে এগ্রিগেটের পরিমাণ যেন কম বা বেশি না হয়। মিক্সিংয়ের সময় নির্দিষ্ট মাপের বালতি থেকে মগের সাহায্যে পর্যায়ক্রমে পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে তা কংক্রিটের জন্য খুবই ক্ষতিকারক। মিক্সিংয়ের সময় খেয়াল রাখতে হবে যে কোনো ময়লা পাতা বা কাগজ যেন এখানে না থাকে। সব ম্যাটেরিয়াল মিক্সিং মেশিনে ঢালা হয়ে গেলে তারপর প্রপার মিক্সিংয়ের জন্য পর্যাপ্ত সময় ধরে মিক্স করা উচিত। এ ব্যাপারটি কংক্রিট ডিজাইনের উপর নির্ভরশীল এবং অভিজ্ঞতার আলোকে কংক্রিট দেখে প্রপার মিক্সিং হয়েছে কি না তা বোঝা যেতে পারে। একটি ব্যাচ মিক্সিং হয়ে গেলে তা পরিষ্কার প্ল্যাটফর্মে ফেলতে হবে এবং তারপর পরবর্তী ব্যাচ মিক্স করতে হবে। এখানে উল্লেখ্য যে আমাদের দেশে বেশিরভাগ ছোট সাইটেই হপারবিহীন মিক্সিং মেশিন ব্যবহৃত হয়। এক্ষেত্রে সঠিক প্রপোর্শন মেনটেন করার জন্য হালকা ফেরা ব্যবহারের কোনো বিকল্প নেই। অন্যদিকে হপারসহ মিক্সিং মেশিনের দাম কিছুটা বেশি হলেও বড় সাইটের ক্ষেত্রে তা ব্যবহারে অনেক সুবিধা পাওয়া যায়, যেমন দ্রুত কাজ করা যায় এবং হাতলযুক্ত ফেরার মাধ্যমে ম্যাটেরিয়াল প্রপোর্শনও সহজেই মেনটেন করা যায়। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই ছোটোখাটো ঢালাইয়ে হ্যান্ড মিক্সিং করা হয়, তবে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মতে মূল স্ট্রাকচারের ঢালাইয়ের ক্ষেত্রে হ্যান্ড মিক্সিং করা উচিত নয়। কর্তব্যরত ইঞ্জিনিয়ারকে পুরো কংক্রিট মিক্সিংয়ের কাজটি খুবই সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে। ওয়েট কংক্রিটকে মিক্সিংয়ের পর ঢালাইয়ের স্থানে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকেই কংক্রিট ট্রান্সপোর্ট বলা হয়। আমাদের দেশে ইদানিং রেডিমিক্স কংক্রিটের প্রচলন শুরু হয়েছে, যার ক্ষেত্রে ট্রান্সপোর্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই ব্যাপারটি বিস্তারিতভাবে ভিন্ন ফুটেজে দেখানো হয়েছে। তবে কংক্রিট সাইটে মিক্স করে কী প্রক্রিয়ায় ম্যানুয়ালি ট্রান্সপোর্ট করা যেতে পারে তা এখানে দেখানো হলো। আমাদের দেশে সাধারণত কড়াইয়ের মাধ্যমে হ্যান্ড ক্যারি করে ওয়েট কংক্রিটকে ঢালাইয়ের স্থানে নিয়ে যাওয়া হয়।